আজ আমি আপনাদেরকে বলবো যে স্বপ্নের নারীকে কোন অবস্থায় দেখলে কি ফল পাওয়া যায়। স্বপ্ন নিয়ে গবেষণা কম হয়নি। কোনো কোনো গবেষক বলেন স্বপ্ন হচ্ছে অদমিত মনের প্রতিফলন। কারো মতে স্বপ্ন অর্থহীন, আবার অনেকে বলেন স্বপ্ন শুধু সাদা কালো, কিন্তু অনেকে আবার রঙিন স্বপ্নও দেখেন। স্বপ্ন যাই হোক, লোকসংস্কৃতিতে স্বপ্ন অনুসারে রয়েছে অর্থ। তাহলে আসুন জেনে নেওয়া যাক স্বপ্নের নারীকে কোন অবস্থায় দেখলে কি ফল পাওয়া যায়। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। স্বপ্নে যদি দেখেন কয়েকজন মহিলা একসঙ্গে বসে দাবা বা লুডু খেলছে, তার মানে এই স্বপ্ন সৌভাগ্যের বার্তা বয়ে আনছে। আপনি অল্প কিছুদিনের মধ্যে ধনী হতে চলেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে যদি কোনো মহিলাকে সাদা পোশাক পরিহিত অবস্থায় দেখেন, তাহলে বুঝবেন আপনি পেশাগত জীবনে হঠাৎ করে আরও উঁচু অবস্থায় উপনীত হতে চলেছেন, সে চাকরি বা ব্যবসা যাই হোক না কেন। স্বপ্নে আপনি যদি কোনো মহিলাকে কোনো অলংকার উপহার দিয়ে থাকেন, বা যদি দেখেন কোনো মহিলা স্বপ্নের মধ্যে আপনার দেওয়া অলংকার নিয়ে নাড়াচাড়া করছে, তাহলে বুঝবেন আপনি খুব শীঘ্রই দাম্পত্য সমস্যার জন্য ঝামেলায় পড়তে চলেছেন। স্বপ্নে যদি দেখেন আপনি কোনো মহিলাকে হাত নেড়ে বিদায় সম্ভাষণ জানাচ্ছেন, বা সেই মহিলাও আপনাকে হাত নেড়ে বিদায় সম্ভাষণ জানাচ্ছে, তাহলে এই স্বপ্ন অমঙ্গলজনক, কারণ অচিরেই আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, এই স্বপ্ন তারই ইঙ্গিত দিচ্ছে। স্বপ্নে যদি আপনি বিয়ের কনেকে কাঁদতে দেখেন, তাহলে এ স্বপ্ন অমঙ্গলের, কারণ অচিরেই আপনার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে বিবাদ ঘটবে। স্বপ্নে যদি দেখে থাকেন কোনো সুন্দরী মহিলা আপনাকে আকর্ষণ করছে বা আপনার দিকে হাসতে হাসতে এগিয়ে আসছে, তাহলে বুঝবেন অল্প কিছুদিনের মধ্যে আপনার সম্পত্তি হাতছাড়া হতে চলেছে। স্বপ্নে যদি কোনো মহিলাকে বিবস্ত্র অবস্থায় দেখে থাকেন, তাহলে এই স্বপ্ন অতি অশুভ বার্তা বয়ে আনে, অর্থাৎ অচিরেই আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে চলেছে। ঘুমের মধ্যে যদি কোনো মহিলাকে নিত্যরত অবস্থায় দেখে থাকেন, তাহলে এ স্বপ্ন অমঙ্গলের ইঙ্গিত বহন করে, কারণ এ স্বপ্নের দ্বারা বোঝানো হচ্ছে অদূর ভবিষ্যতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে চলেছে। স্বপ্নে যদি দেখে থাকেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছেন, তাহলে বুঝবেন এ স্বপ্ন শুভ। এ স্বপ্ন বুঝায় আপনাদের মধ্যাকার দাম্পত্য সম্পর্ক দিনে দিনে আরও গভীর ও মধুর হতে চলেছে। স্বপ্নে যদি কোনো পরী বা এঞ্জেলের দর্শন হয়, তাহলে বুঝবেন অদূর ভবিষ্যতে আপনার দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। ধন্যবাদ।